আসসালামু আলাইকুম আপুরা, আজ আমি আপনাদের সাথে একটি বিছানা চাদরের ডিজাইন শেয়ার করব। তো এই বিছানা চাদরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আমার বলার দরকার পড়বে না। এখানে আমি 2 হাত বহরে টোটাল 8 গজ পরিমাণ কাপড় ব্যবহার করেছি। আপনারা যে কোনো 2টা কালার নিতে পারেন, আমি এখানে সাদা এবং কালো ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জোর জোর দিয়ে এই বিছানা চাদরটা তৈরি করেছি। এটা আমি পুরোটা মেশিনের সাহায্যে তৈরি করব। তো আপনি এই ডিজাইনটা কিভাবে তৈরি করবেন দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। এটার জন্য আমরা 2টা কাপড় নিয়েছি। আমাদের যে কোনো 1টা কাপড় নিব, তারপর কাপড়টাকে আমরা মেলে নিব। আমাদের পুরোটা মেলার দরকার নাই, আমাদের কেনা কাপড়টা যেভাবে 2 ফোল্ড করে ভাঁজ করা থাকে আমাদের সেভাবে রাখতে হবে। তো এবার আমরা একদম সুন্দর মতো করে মিলিয়ে নিব, যাতে আমাদের কাপড়টা সুন্দর মতো হয়ে মিলে থাকে। অনেক সময় কিন্তু কাপড়টা কম বেশি থাকে, আপনার উপরের সাইডটা যদি কম বেশি থাকে তো সেটা কেটে নেবেন। এবার এখান থেকে দেখুন, ভাঁজ করার পর এদিকে আমাদের 17 থেকে 1 সুতো পরিমাণ কম আছে। তো আমরা এ সাইড থেকেও, এই যে দেখুন, 17 থেকে 1 সুতো পরিমাণ কমে দাগ দিয়ে নিচ্ছি চকের সাহায্যে। তো আপনাদের চওড়া যতটুকু হবে লম্বাও ততটুকুই নিতে হবে, একটা বক্সের মতো এই কাপড়টা আপনাদের নিতে হবে। তো আমাদের 2 হাত বহরের কাপড় যেহেতু ভাঁজ করলে 17 আসে, সো আমরা এখানে 17 করেই নিলাম। আপনাদের কাপড়ের বহরটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ক্যালকুলেশনটা কম বেশি হবে। তো এখানে আপনারা 2 হাত বহরের কাপড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা একদম সুন্দর আসবে। এবার কোনাটা ধরে আমরা যেভাবে করে ভাঁজ করব, তাহলে বুঝতে পারবো যে আমাদের কম বেশি আছে কি না। তো আপনারা চাইলে দাগ না দিয়েও এভাবে করে ভাঁজ করে এই কাপড়টা কেটে নিতে পারেন। তো দেখুন আমি এটা মিলিয়ে নিয়েছি। এবার আমরা এই যে এ সাইডে যে ভাঁজটা পড়লো, অর্থাৎ যে দাগটা দিলাম, সেই অনুযায়ী কাটিং করে নিব। আমি আপনাদের 2টা পদ্ধতি দেখালাম। দাগ দেওয়া নেওয়াটা বেশি ভালো হবে, কারণ ভাঁজ করলে অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজাইনটা সুন্দর আসবে না। তো এখানে দেখুন আমাদের কিন্তু এখানে 2 পার্টে কাপড়টা আছে, এটা একদম স্কোয়ার কাপড়। তো এদিকে যে বন্ধ সাইডটা আছে সেটা আমরা কেজির সাহায্যে কেটে নিব, তারপর এটা আমাদের আলাদা হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের 2টা পার্ট রেডি হয়ে গেছে। একইভাবে আমরা সাদা যে পিসটা আছে সেটাও রেডি করে নিব। এই জন্য আমাদের সাদা পিসটাও এই যেভাবে করে, দেখুন আমি এটাও দেখিয়ে দিচ্ছি, কাপড়টাকে যেভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করতে হবে। সমানভাবে ভাঁজ করার পর আমরা যে কাপড়টা কেটেছি সেই কাপড়টা এর উপর বসিয়ে কেটে নিতে পারি, অথবা আমরা মাপ করেও কেটে নিতে পারি। তো আমাদের কাপড়টা যেহেতু কাটা আছে সেই জন্য আমরা এই কাপড়টা এর উপর বসিয়ে নিলাম। এবার এই সাইডে যে কাপড়টা আছে সেটা আমরা কেটে নিব। তো এভাবে করে আপনারা ভাঁজ করে বসিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাপড়টা কম বেশি হবে না। কাপড়টা কাটা হয়ে গেলে আমরা কালো কাপড়টা তুলে নিব, এবং সাদা কাপড়ের যে বন্ধ সাইডটা আছে আমরা একইভাবে এটা কেটে আলাদা করে নিব। তো আমাদের সাদা কাপড়টা আমরা 17 ইঞ্চি কেটেছি এবং কালো কাপড়টা 17 ইঞ্চি কেটেছি। তো সাদা কাপড়ে আমাদের 2টা পার্ট এবং কালো কাপড়ে 2টা পার্ট বের হয়েছে। তো আমি 1টা ফুলের জন্য 1টা সাদা কাপড় এবং 1টা কালো কাপড় ব্যবহার করব, তাহলে 17 বা 17 2টা কাপড়ে আমাদের 2টা ফুল হয়ে যাচ্ছে। তো 1টা আমি সাদা কাপড় এবং 1টা কালো কাপড় নিলাম। আমি আপনাদের 1টা ফুল করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা একইভাবে করে নেবেন। তো এই যে দেখুন, প্রথমে আমরা কালো কাপড়টা নিলাম, কালো কাপড়টার উপরে এই যে সাদা কাপড়টা এরপর খুব ভালো মতো করে মিলিয়ে বসিয়ে নিব। মিলিয়ে বসিয়ে নেওয়ার পর আপনাদের একদম সাইড বরাবর পুরাটা ঘুরিয়ে 4 সাইডেই সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবার আমাদের একটা বড় স্কেল নিতে হবে, এবং 1টা কোণা থেকে আরেকটা কোণা পর্যন্ত আপনাদের একদম স্ট্রেট করে দাগ দিতে হবে। দাগগুলো একদম সমান দেওয়ার চেষ্টা করবেন, সমানভাবে দাগ দিলে কিন্তু আপনাদের ফুলগুলো সমান করে মিলাতে সুবিধা হবে। তো কোণা করে আমি দাগটা মিলিয়ে দিলাম। এবার স্কেলটা ঘুরিয়ে আমরা 1 কোণা থেকে 1 কোণা পর্যন্ত এই যেভাবে করে দাগ দিয়ে নিব। তো 2টা কোণা প্রথমে মিলিয়ে নেবেন যেভাবে জ্যামিতি আঁকতে হয়, তারপরে এই যেভাবে করে স্ট্রেট করে দাগ দিয়ে নেবেন, তাহলে দাগটা সমান হবে। এবার আমরা যে 2টা দাগ দিলাম সে দাগ অনুযায়ী কাটিং করে নিব। আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। কাপড়টা এভাবে খুললে কিন্তু ভিতরে আমাদের কালো কাপড় থাকবে এবং উপরে সাদা কাপড় থাকবে। এবার আমাদের এই কাপড়টা, এই যে দেখুন, আলাদা হয়ে গেছে। এবার আমরা কাপড়গুলো খুব সুন্দর মতো করে আয়রন করে নিব। তো আয়রন করার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো কাপড়গুলো এভাবে উল্টাতে হবে। তারপর নিচের যে কাপড়টা আছে, 2 দিকের কাপড়টা 2 সাইডে এভাবে সরানোর পর এভাবে নখের সাহায্যে ঘুষে দিতে হবে, তারপর আয়রন করবেন। তাহলে কিন্তু আপনাদের এই সেলাইটা অনেক বেশি টেকসই হবে। আপনাদের কাছে যদি
ওভারলক করা মেশিন থাকে তো অবশ্যই ওভারলক করে নেবেন। আমার কাছে যেহেতু ওভারলক করা মেশিন নাই, এই জন্য আমি সিম্পলভাবে এভাবেই করে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু খুলে আসবে না এবং গোটাও ধরবে না এইভাবে করে যদি আপনারা এই পিছনের দিকটা উল্টে নেন। এবার দেখুন, আমাদের এটা একটা কাপড় এবং এই যে এটা একটা কাপড়। এবার আমাদের এই যে একদম মিডিল বরাবর আমাদের কালো কাপড়ের দিকে সাদা কাপড় এবং সাদা কাপড়ের দিকে কালো কাপড়টা রাখার পর যে কোনো একটা সাইডে, আপনারা চার সাইডে যে কোনো একটা সাইড সেলাই করতে পারেন। তো এই যে এই মিডিল পয়েন্টটা একদম সুন্দর মতো করে মিলাতে হবে, তারপর যে কোনো এক দিকে আপনাদের সেলাই করে নিতে হবে। একইভাবে আমাদের অন্য যে কাপড়টা সেটাও সেলাই করে নিয়েছি দুইটা কাপড় মিলিয়ে। তো সেলাই করার পর আমাদের এই যে লুকটা এই যে এরকম আসবে এবং মিডিলটা কিন্তু এই যে সুন্দর মতো করে মিলাতে হবে। এই যে দেখুন আমাদের এই কাপড়টাও কিন্তু খুব সুন্দর মতো করে আমরা মিলিয়ে নিয়েছি। একইভাবে আমরা কাপড়টা এভাবে উল্টানোর পর দুই সাইডে দুইটা কাপড় এভাবে সরানোর পর নখ দিয়ে ঘুষে নিব। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই কাজটা করে নেব। তো দুইটা কাপড় আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার কাপড়টা আমাদের এভাবে করে মিলাতে হবে, আমাদের এই যে এরকম বক্স তৈরি হবে। কালোর অপোজিটে কালো এবং সাদার অপোজিটে আপনাদের সাদা থাকবে। এবার আমাদের একটা কাপড়ের উপর আরেকটা কাপড় আমরা উল্টো করে বসাবো, বসানোর পর সেলাই করে নেবো। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে কালো এবং সাদা কাপড়টা যাতে আপনাদের খুব সুন্দর মতোই মিলে যায়। আপনাদের কাপড়টা যতটা সুন্দর মতো মিলবে আপনাদের ফুলটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আবারও আমরা এই যে দেখুন পিছনের সাইডটা দুইটা সাইডে দুইটা কাপড় সরানোর পর মাঝ বরাবর নখ দিয়ে চেপে নিচ্ছি। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু বিছানা চাদর বানিয়ে নিতে পারেন, অর্থাৎ এরকম করে বেশ কিছু পিস জয়েন্ট করে কিন্তু আপনারা বিছানা চাদর বানাতে পারেন। তবে আমি এখানে আপনাদের ইস্টার ফ্লাওয়ার তৈরি করে দেখাবো, এর জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সাইডে যে বাড়তি কাপড়টা আছে এটা আমরা কেটে নিচ্ছি যাতে পরবর্তীতে এটা জয়েন্ট করার সময় গোটা ধরে না যায়। তো অবশ্যই সাইডে যে বাড়তি কাপড়টা থাকবে সেটা আপনারা কেটে ফেলে দেবেন প্রথমেই। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমাদের এই কাপড়টার একদম মাঝ বরাবর মাপ নিতে হবে। মাপ যতটুকু আসবে তাকে আপনারা তিন দ্বারা ভাগ করবেন, তারপর যতটুকু আসবে ততটুকু করে আপনাদের দাগ দিতে হবে, অর্থাৎ এই চওড়ার কাপড়টাকে আপনাদের তিন দ্বারা ডিভাইড করতে হবে। এবার আমাদের তিনবার দ্বারা ডিভাইড করা হয়ে গেলে মাঝ থেকে আমরা এই দাগ পর্যন্ত দেখব কত আসে। তো চার থেকে এক সুতো পরিমাণ কম আসছে, তো আমরা এই সাইডেও কিন্তু চার থেকে এক সুতো পরিমাণ কমে আমরা দাগ দিচ্ছি। এবার আমাদের এ সাইডেও দেখতে হবে কতটুকু আসছে, তো এ সাইডেও কিন্তু আমাদের সেম চার থেকে এক সুতো পরিমাণ কমে আসছে। তো আমি এখানেও চার থেকে এক সুতো পরিমাণ কমে দাগ দিয়ে নিলাম। একইভাবে আমাদের এ সাইডেও দাগটা দিয়ে নিতে হবে। এবার যে তিনটা দাগ আমরা দিলাম সেই তিনটা দাগ আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে দিব। আপনারা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করুন, তাহলে আপনাদের আর এই ফ্লাওয়ারসটা তৈরি করতে কোনো প্রবলেম হবে না। আপনাদের চওড়া যতটুকু হবে তাকে আপনারা তিন দ্বারা ভাগ করবেন এবং তিন, এই যে দেখুন আমরা তিনটা ডিভাইড করলাম, আমাদের প্রত্যেকটা পিস কিন্তু সমান আছে। এবার আমাদের এই সাইডের মাপটা নিতে হবে। একইভাবে আমরা এটাকেও তিন দ্বারা ডিভাইড করব। তো যতটুকু মাপ আসবে আপনারা ততটুকুকে তিন দ্বারা ভাগ করবে এবং এভাবে করে কিন্তু তিন দ্বারা ডিভাইড করে নেবেন। তো আমাদের তিনটা ভাগ করা হয়ে গেছে। এবার মাঝ থেকে এ বরাবর যতটুকু আসবে আমাদের ততটুকু কিন্তু এ সাইডেও দাগ দিতে হবে। আমাদের এ সাইডেও কিন্তু চার থেকে এক সুতো পরিমাণ কম আসছে, তো আমরা এখানেও কিন্তু চার থেকে এক সুতো পরিমাণ কমে এই যে দেখুন দাগ দিয়ে নিচ্ছি। অর্থাৎ লম্বা এবং চওড়াকে আপনারা তিন ভাগে ভাগ করে নেবেন। এবার আমরা এই যে দাগগুলো দিলাম এটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম ইজি, আপনারা একবার বুঝিয়ে নিলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না, তাই আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা যে দাগগুলো দিলাম সে দাগ অনুযায়ী কাটিং করে নেব। প্রিয় অপুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং আপনি যদি আমার ভিডিওগুলো রেগুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাপড়টা আমাদের কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের কাপড়গুলো চেঞ্জ করতে হবে। তো আমাদের এই যে দেখুন সাইডের যে মিডিলের কাপড়টা আছে এটা আমরা উল্টিয়ে এভাবে করে বসাবো, তো নিচের সাইডটা উপরের সাইডে এবং উপরের সাইডটা নিচের সাইডে চলে গেল। একইভাবে এই সাইডের কাপড়টাও চেঞ্জ করলাম, একইভাবে এটাও চেঞ্জ করতে হবে এবং এটাও চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাদের দুই সাইডে যে মাঝের কাপড়টা আছে সেটা শুধু আমরা চেঞ্জ করলাম। এবার আমাদের যেটা করতে হবে, আপনারা চাইলে এভাবেও কিন্তু ডিজাইনটা করতে পারবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। তো আমি এখানে যেহেতু ইস্টার ফ্লাওয়ার তৈরি করবো এই জন্য এই যে কোনার কাপড়টা আমাদের এভাবে চেঞ্জ করতে হবে, অর্থাৎ উপরের সাইডটা নিচের দিকে এবং নিচের দিকটা উপরের দিকে চলে আসবে।
কোনাটা আমাদের এই যে শেষের দিকে চলে আসছে, ঠিক আছে? তো দেখুন এটা আমাদের স্টার তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে লাগাতে পারেন অথবা এই যে মাঝের কাপড়টা এইভাবে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে দেখবেন যে আরও বেশি সুন্দর দেখাবে। তো এবার আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের সেলাই করতে হবে। তো সেলাই করার ক্ষেত্রে আপনাদের এই তিনটা কাপড় নিতে হবে, তো যে কোনো একটা সাইড নেবেন। এবার আপনারা চাইলে এভাবে করে কিন্তু মার্ক করে নিতে পারেন যে কোন দিকের সাথে কোন দিকটা আপনারা জয়েন্ট করবেন, ঠিক আছে? এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না পরবর্তীতে, তখন আপনারা মিলাতে পারবেন না। তো এই যে একটা কাপড়ের পর একটা কাপড় উল্টো করে বসানোর পর আমরা সেলাই করব, তারপর এই কাপড়টা এর উপর বসানোর পর সেলাই করে নিব। তো একইভাবে আমাদের তিনটা যে কাপড় আছে, প্রথমে আমরা লম্বা বরাবর সেলাই করে নিব, তারপরে আমরা চওড়া বরাবর সেলাই করব। তো দেখুন চওড়া বরাবর সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই যে একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এভাবে করে উল্টো করে বসাবো। মিডিলের কাপড়টার উপর আমরা দুই সাইডের কাপড়টা উল্টো করে বসানোর পর আমরা সেলাই করব, তারপরে আমাদের এই কাপড়টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু আমাদের এই যেভাবে করে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে যাওয়ার পর আমরা অবশ্যই আয়রন করে নেব, কারণ আমাদের জোরের কারণে কাপড়টা কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। তবে আয়রন করে নেওয়ার পর কিন্তু আপনাদের কাপড়টা খুব সুন্দর মতো হয়ে ছেড়ে যাবে এবং মিলে যাবে। তো আমি এখানে চেপে চেপে আয়রনটা করে নিচ্ছি। আয়রন করার পর দেখবেন যে আপনাদের সাইডের দিকে কিছুটা কাপড় কম বেশি হয়ে যাবে, সেগুলো আপনাদের কাটিং করে সোজা করে নিতে হবে। তো আমরা স্কেল বসিয়ে এখানে স্ট্রেট করে দাগ দিয়ে নিয়েছি, এবার যেটুকু কাপড় বাড়তি থাকবে সেটা আমরা কেটে নেব। তো আপনারা এভাবে করে কেটে কাপড়টাকে একদম স্কোয়ার করে নেবেন, যাতে আপনাদের এই কাপড়গুলো মিলাতে সুবিধা হয়। তো আমাদের এ সাইডের কাপড় জাস্ট বেশি হয়েছে, তো আমরা জাস্ট এ সাইডের কাপড়টা কিন্তু কেটে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এটা স্কোয়ার হয়ে যাবে। তো কাপড়টা কমপ্লিট হয়ে গেছে। আমরা একইভাবে দেখুন সবগুলো কাপড় রেডি করে নিয়েছি। আপনাদের এখানে টোটাল 16 পিস কাপড় লাগবে। এই 16 পিস কাপড় কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি। প্রথমে আপনারা 16 পিস কাপড় রেডি করে নেবেন, তারপর আপনারা কীভাবে জয়েন্ট করবেন সেটা দেখাচ্ছি। তো আমি বিছনায় চড়ে এসেছি। তো এই যে দেখুন আমরা একটা কাপড় রাখলাম, আরেকটা কাপড় এই যে এভাবে রাখবো। তো এই যে কালো কাপড়ের দিকে কালো কাপড় এবং সাদা কাপড়ের দিকে সাদা কাপড় মিলিয়ে রাখবো, তাহলে কিন্তু আমাদের একটা বক্স তৈরি হবে। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের সাদা কাপড়ের সাথে সাদা কাপড় মিলাতে হবে, কোনার কাপড়টা কিন্তু আমাদের একটা বক্স তৈরি হবে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এই যে দেখুন আমাদের কিন্তু এটা মিলে যাচ্ছে। তো আমাদের দ্বিতীয় লাইনটা আমাদের একইভাবে বসাতে হবে। এই যে দেখুন এটা কিন্তু কালো কাপড়ের সাথে কালো কাপড় এবং সাদা কাপড়ের সাথে সাদা কাপড়ের বক্সটা মিলছে। তো এবার দেখুন আমাদের কিন্তু এই যে পুরো বক্সটা তৈরি হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনাদের পুরো সবগুলা বক্স রেডি করতে হবে এবং এভাবে করে সেলাই করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের সাদা বক্স তৈরি হলো, সাদার সাথে সাদা আমরা মিলিয়ে নিলাম। তো আপনারা প্রথমে এভাবে করে মিলিয়ে দেখবেন, তারপর সেলাই করবেন, তাহলে কিন্তু আপনাদের উল্টাপাল্টা হবে না, নাহলে কিন্তু আপনাদের উল্টাপাল্টা হয়ে যেতে পারে। কাজটা একটু কঠিন হলেও কিন্তু অনেক সুন্দর। তো এখানে আমরা চওড়া বরাবর 3 পিস এবং লম্বা বরাবর 4 পিস আমরা কাপড় রেখেছি। সবগুলো কাপড় আমরা একদম প্রথমে লম্বা বরাবর সেলাই করে নিব। তো একটার সাথে আরেকটা আমরা প্রথমে লম্বা বরাবর সেলাই করে নিব, তারপর একটার উপর আমরা আরেকটা চওড়া বরাবর সেলাই করে নিব। তো দেখুন আমাদের পুরো কাপড়টা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার দুই সাইডের যে কাপড়টা থাকবে সেটা কিন্তু আমরা এক কালার কাপড় দেবো, আপনারা চাইলে কালো কাপড়ও দিতে পারেন। তো আমি এখানে সাদা কাপড় দিয়েছি, সাদা কাপড়টা আমরা দুই ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। এবার আমাদের যে বন্ধ সাইডটা সেটা কেটে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের দুই সাইডের কাপড় হয়ে যাবে। তো একটা কাপড় আমরা সরিয়ে রাখছি এবং একটা কাপড় আমরা এই যে এটার উপর এভাবে করে উল্টো করে বসাবো। উল্টো করে বসানোর পর আমরা দুইটা কাপড় ধরে সেলাই করে নেব, তারপর আমাদের এই কাপড়টা এভাবে করে উল্টিয়ে নিচের দিকে চলে আসবে এবং এই সাইডের যে কাপড়টা আছে একইভাবে কিন্তু আমাদের এভাবে করে বসবে। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন বিছানা চাদরটা কতটা সুন্দর দেখাচ্ছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই বিছানা চাদরটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং আপনারা যদি এর সেটে বালিশের কাভারের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের সেটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।